পেজ ওয়ানে আপনাদের স্বাগত আপনারা জানেন আমরা দিনের সেরা বাছাই করা খবর আপনাদের সামনে হাজির করি পেজ ওয়ানে আজ পেজ ওয়ানে আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌপিয়া পেজ ওয়ানে মৌপিয়ার সঙ্গে রয়েছি আমি রুমেলা আর মৌপিয়া যেরকম বললো বিস্তারিত খবরে আমরা যাব সারা দিনের গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে দেখাবো তার আগে দেশ দুনিয়া রাজ্যের বিভিন্ন খবর এক নজরে চটপট সরকার কি 80,000 কোটি টাকা সংস্থান করতে পারবে তবে সামনের এক বছরে দেশের সব মানুষকে কোভিড টিকা দেওয়া সম্ভব হবে দাবি প্রতিষেধক রাষ্ট্রসংঘের মঞ্চে রাষ্ট্রসংঘের সমালোচনা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদের দাবি অর্থহীন ভাষায় জানিয়ে দিলেন নরেন্দ্র মোদী সঙ্গে বিশ্ববাসীকে আশ্বাস করোনার গ্রাস থেকে বেরিয়ে আসতে সব দেশকেই সাহায্য করবে ভারত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945 সালে তৈরি হয় রাষ্ট্রসংঘ তারপর গত 75 বছরে আমূল বদলে গিয়েছে পৃথিবী কিন্তু বদলে যাওয়া দুনিয়ার সঙ্গে সে তাল মেলাতে পারছে কই তৃতীয় বিশ্বযুদ্ধ হয়নি ঠিকই কিন্তু সন্ত্রাসবাদ বা করোনার মতো বিশ্ব মহামারীর মোকাবিলা করতেও যে রাষ্ট্রসংঘ পারে সে কথা মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী অনেকো যুদ্ধ হুয়ে অনেকো গ্রহ যুদ্ধ ভি হুয়ে कितने ही आतंकी हमलों ने पूरी दुनिया को थर्रा कर रख दिया संयुक्त राष्ट्र के प्रयास क्या पर्याप्त थे पूरा विश्व कोरोना वैश्विक महामारी से संघर्ष कर रहा है इस वैश्विक महामारी से निपटने के प्रयासों में संयुक्त राष्ट्र कहाँ है রাষ্ট্রসংঘের সাধারণ সভার 75তম অধিবেশনে এদিন শোনানো হয় প্রধানমন্ত্রীর ভিডিও ভাষণ রাষ্ট্রসংঘের মঞ্চকেই ব্যবহার করে সরাসরি জোরের সঙ্গে এই বিশ্ব সংস্থার কার্যপদ্ধতির সমালোচনা করেন মোদী গত জুনে দু বছরের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদের দায়িত্ব পেয়েছে ভারত কিন্তু লক্ষ্য যে স্থায়ী সদস্য পদ লাভ তা বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী ভারতকে লোক সংযুক্ত রাষ্ট্রকে রিফর্ম কো লেকার जो प्रोसेस चल रहा है उसके पूरा होने का बहुत लंबे समय से इंतजार कर रहे हैं आखिर कब तक भारत को संयुक्त राष्ट्र के डिसीजन मेकिंग स्ट्रक्चर से अलग रखा जाएगा आखिर कब तक इंतजार करना पड़ेगा ভ্যাকসিন তৈরিতে ভারত বিশ্বে এক নম্বর কোভিডের গ্রাস থেকে বেরিয়ে আসতে ভারত সব দেশকে সাহায্য করবে বলে এদিন আশ্বাস দেন প্রধানমন্ত্রী প্যান্ডেমিক কে ইস মুশকিল সময় মে ভি ভারত কি ফার্মা ইন্ডাস্ট্রি নে 150 সে অধিক দেশোঁ কো জরুরি দবাইয়াঁ ভেজি হ্যায় বিশ্ব কে সবসে বড়ে ভ্যাকসিন উৎপাদক দেশ কে তৌর পর भारत की वैक्सीन प्रोडक्शन और वैक्सीन डिलीवरी क्षमता पूरी मानवता को इस संकट से बाहर निकालने के लिए काम आएगी फेज थ्री क्लिनिकल ट्रायल्स की तरफ बढ़ रहे हैं वैक्सीन की डिलीवरी के लिए कोल्ड चेन और स्टोरेज जैसी क्षमता बढ़ाने में भी भारत सभी की मदद करेगा শুক্রবার সাধারণ সভার ভাষণে নানা ইস্যুতে দিল্লির দিকে আঙুল তোলেন ইমরান খান এদিন নরেন্দ্র মোদী পাক প্রধানমন্ত্রীকে অনেকটা উপেক্ষা করারই কৌশল নেন ব্যুরো রিপোর্ট জি ২৪ ঘন্টা সন্ত্রাসে মদত জঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে পাকিস্তান রাষ্ট্রসংঘে মিথ্যা বলছেন যুদ্ধের হুমকি দিচ্ছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের অভিযোগের কড়া জবাব দিল ভারত সঙ্গে বার্তা অধিকৃত কাশ্মীর এখনই ছাড়ুক ইসলামাবাদ রাষ্ট্রসংঘের সাধারণ সভার 75তম অধিবেশন ইমরান খানের বক্তব্যের ভিডিও চলতেই অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান ভারতের ফার্স্ট সেক্রেটারি শুক্রবার নিজের বক্তব্যে ইমরান ভারতের দিকে আঙুল তোলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা ভারতে বিদ্বেষ ও নির্যাতনের শিকার বলে অভিযোগ করেন পাক প্রধানমন্ত্রীর এরকম শিষ্টাচারহীন মন্তব্যের জবাব দেয়া হবে বলে সঙ্গে সঙ্গেই জানিয়ে দেন রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি জবাব দেওয়ার অধিকার কাজে লাগিয়ে পর ভারতের ফার্স্ট সেক্রেটারি মিলিত বিনীত সাফ বলেন নিজের বক্তব্যে নীচতার পরিচয় দিয়েছেন ইমরান উই স লাইস মিসইনফরমেশন ওয়ার মঙ্গারিং এন্ড ম্যালিস স্প্রেড থ্রু দিস অ্যাসেম্বলি The words used today at this great assembly by the leader of Pakistan demean the very essence of the United Nations. For a nation that is deeply buried in medievalism, it is understandable that the tenets of a modern civilized society
such as peace, dialogue, and diplomacy are far-fetched. রাষ্ট্রসংঘের মন্ত্রী অধিকৃত কাশ্মীর ছেড়ে দেওয়ার জন্য ইসলামাবাদকে বার্তা দেয় দিল্লি। The Union Territory of Jammu and Kashmir is an integral and inalienable part of India. The rules and legislations brought in the Union Territory of Jammu and Kashmir are strictly internal affairs of India. The only dispute left in Kashmir relates to that part of Kashmir that is still under illegal occupation of Pakistan. We call upon Pakistan to vacate all those areas that it is in illegal occupation of. সন্ত্রাসবাদীদের প্রস্তাব দেওয়ার জন্য পাকিস্তানকে শুনতে হয় সমালোচনা। This is the same country that provides pensions for dreaded and listed terrorists out of state funds. This is the same country that has the dubious distinction of hosting the largest number of terrorists proscribed by the United Nations. The leader whom we heard today is the same person who referred to the terrorist Osama bin Laden as a martyr in his parliament in July. পাকিস্তান যেভাবে জঙ্গিদের মদদ দিচ্ছে সেদিকে রাষ্ট্রসংঘের নজর দেওয়া উচিত বলেও গোটা বিশ্বকে সতর্ক করেছে দিল্লি। ব্যুরো রিপোর্ট, জিচু কৃষ্ণ।